আর কেবল হারাতে পারেন ইউসোসকে এবং হয়ে যেতে পারে নতুন আনডিসিডেড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। কিন্তু কীভাবে জানবো আজকের এই ভিডিওতে। রাসেলমিনিয়া ব্যাকলাশ হবে আনডিসিডেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দ্য ইউসোস ভার্সেস আর কে ব্রোর মধ্যে, এবং এই ম্যাচে ব্যাটিং অডস বলছে সেই ম্যাচে জয়লাভ করবে ইউসোস এবং তারা হয়ে যাবেন নতুন আনডিসিডেড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর সত্যি কথা বলতে অনেকেই মনে করছেন যে WWE সমস্ত ট্যাগগুলো চলে আসবে দ্য ব্লাড লাইনের কাছে। তাহলে বলে দেই এই ম্যাচে অনেক বড় টুইস্ট হতে পারে এবং সেখানে ইউসোস নয় বরং জয়লাভ করতে পারে আর কে ব্রো, এবং আর কে ব্রো হতে পারে নতুন আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। এবং এটা কীভাবে সম্ভব সেটি আপনাদেরকে বলে দেওয়া ভালো, যে কয়েক সপ্তাহ আগে ইউসোস অ্যাটাক করেছিল সিনসকে নাকামোরাকে, আর নাকামোরা তার বদলে এখনও নেননি। আর হয়তো যখন রাসেলমিনিয়া ব্যাকলাশ ইউসোস এবং আর কে ব্রোর মধ্যে ম্যাচ হবে সেই ম্যাচ ইন্টারফেয়ার করতে পারেন সিনসকে নাকামোরা এবং সেই ম্যাচে এমন কিছু কাজ করবেন যার ফলে ইউসোস চ্যাম্পিয়নশিপ হেরে যাবেন। আর এভাবেই কাহিনীতে হয়ে যাবে টুইস্ট, আর ইউসোস হেরে যাবেন এবং জয়লাভ করবেন আর কে ব্রো। তো এটা একটা রুমার্স, তো জানি না এটা আদৌ হবে কি না, বাট এরকম হলে বিষয়টি বেশ ইন্টারেস্টিং হবে। তো আপনাদের কী মনে হয়, রাসেলমিনিয়া ব্যাকলাশে ইউসোসকে পারবে আর কে ব্রোকে হারাতে এবং সে ম্যাচে কে জয়লাভ করবে, তা কমেন্টে অবশ্যই বলুন।